ল্যান্ডিং চ্যানেল। আগের ভিডিওতে আমি ভিটামিন ফ্যাট সলিউবল ভিটামিন নিয়ে আলোচনা করেছি, আজকে ওয়াটার সলিউবল ভিটামিন নিয়ে আলোচনা করব। ওয়াটার সলিউবল ভিটামিনের দুটো ভাগ, একটা ভিটামিন সি অ্যান্ড ভিটামিন বি কমপ্লেক্স। ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে যে ভাগগুলো রয়েছে থায়ামিন, রাইবোফ্লোবিন, নায়াসিন, প্যারাডক্সিন, বায়োটিন অ্যান্ড ভিটামিন বি12, এবার প্রত্যেকটা ভিটামিন নিয়ে আমরা ডিসকাসে আলোচনা করবো, তাদের ফাংশন, ডেফিসিয়েন্সি, সোর্সেস এক্সেট্রা। হোয়াট আর ফ্যাট সলিউবল ভিটামিনস? এইট অফ দ্য আন্ডার সলিউবল ভিটামিনস আর নোন অ্যাজ দ্য ভিটামিন বি কমপ্লেক্স গ্রুপ। থায়ামিন, রাইবোফ্লোবিন, নায়াসিন, প্যারাডক্সিন, ফলিক অ্যাসিড, ভিটামিন বি12, বায়োটিন অ্যান্ড প্যারাডক্সিন অ্যান্ড ভিটামিন সি। Those vitamins are mainly described in foods and their influence is for. They function as coenzyme that help the body obtain energy from foods. Next, vitamin C. Vitamin C is also called ascorbic acid. Is important in many function in the body. For example, it is needed to grow and repair tissue throughout the body. Vitamin C has a popular remedy for the common cold, but rich in the needs on matter, it helps to prevent us. Next, source. Vitamin C occurs widely in plant food, particularly in fish food and vegetables, especially green leafy vegetables. Food of animal organ do not contain vitamin C. Guava, cabbage, orange juice, ড্রামস্টিক, ক্যাপসিকাম, পাপায়া, টমেটো, ম্যাঙ্গো এক্সেট্রা। আরডিএ চার্ট, মানে আমাদের কোন এজে কতটা রেকমেন্ডেশন দরকার ভিটামিন সি। ইনফ্যান্টের ক্ষেত্রে 35 mg, চিলড্রেনের ক্ষেত্রে 40 mg, অ্যাডাল্টসের ক্ষেত্রে 45 mg, প্রেগনেন্ট ওমেনের ক্ষেত্রে 60 mg এবং ল্যাকটেশন ওমেনের ক্ষেত্রে 80 mg। ফাংশন অফ ভিটামিন সি, ফার্স্ট synthesis of collagen and intercellular climate substances. Next, absorption of iron, absorption of calcium, colostrum metabolism, hormone activation, etc. Next, deficiency of vitamin C. First, scurvy. Scurvy, the most severe form of vitamin C, is relatively rare throughout the body. Faulty cooking habit and eat adequate intake of fresh vegetables and fruits are the major causes of the dietary deficiency of vitamin C. Next, tenderness of bones. Here is evidence of general tenderness, especially noticeable in the leg. The leg, critical fog like position. Next, gingivitis. This is also known as bleeding gums. Next, vitamin B complex. B complex এর আন্ডারে পড়ছে থায়ামিন, যাকে আমরা ভিটামিন B1 বলে থাকি। থায়ামিন অর ভিটামিন B1 হেল্পস টু রিলিজ এনার্জি ফ্রম ফুডস, প্রমোটস নর্মাল অ্যাপেটাইট অ্যান্ড প্লেস আ রোল ইন মাসেলস কনস্ট্রাকশন। Next, dietary source of thiamine. Legumes, fish, peas and liver. Most commonly thiamine is found in whole grain products such as cereals, breads, pasta, rice, etc. RDA chart অনুসারে thiamine infant-এ 0.3 থেকে 0.5 mg, চিলড্রেন 0.7 থেকে 1.2 mg, অ্যাডাল্ট ম্যানসের ক্ষেত্রে 1.2 থেকে 1.5 mg, ফিমেলসের ক্ষেত্রে 1.0 থেকে 1.1 mg।
প্রেগনেন্ট ওম্যান 1.3 থেকে 1.5 mg, ল্যাকটেশনের ক্ষেত্রে 1.3 থেকে 1.5 mg. নেক্সট ফাংশন, ফাংশন অফ থায়ামিন সিভার্স অ্যাজ আ কোএনজাইম ইন দ্য বডি, দিস অ্যাপ্লাইজ টু অল দ্য অ্যাক্টিভ ফর্মস, বাট থায়ামিন পাইরোডক্সিন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান. নেক্সট কোএনজাইম আর স্মল কম্পোনেন্ট দ্যাট হেল্প এনজাইম ট্রিগার কেমিক্যাল রিয়াকশন. নেক্সট থায়ামিন ইজ ইনভলভ ইন মেনি এসেনশিয়াল কেমিক্যাল রিয়াকশন ফর ইন্টেস্টাইন, ইট হেল্পস কনভার্ট নিউট্রিয়েন্টস ইনটু এনার্জি অ্যান্ড সাপোর্ট সুগার ফরমেশন. নেক্সট ডেফিসিয়েন্সি অফ থায়ামিন, ফার্স্ট ডেফিসিয়েন্সি ইজ আনকমন বাট হাই ব্লাড সুগার লেভেল মে ইনক্রিজ থায়ামিন এলিমিনেশন. নেক্সট পিপল উইথ অ্যালকোহলিজম আর অলসো অ্যাট অ্যান ইনক্রিজ রিস্ক অফ ডেফিসিয়েন্সি বিকজ অফ আ পোর ডায়েট অ্যান্ড ইম্পেয়ার ইম্ব্যালেন্স থায়ামিন অ্যাবজর্পশন. নেক্সট সোর্সেস ডেফিসিয়েন্সি মে লিড টু ডিসঅর্ডার নোন অ্যাজ বেরিবেরি অ্যান্ড নেক্সট রাইবোফ্লোবিন. রাইবোফ্লোবিন অর ভিটামিন বি টুয়েলভ ইজ দ্য অনলি ওয়াটার সলিবল ভিটামিন ইউজ অ্যাজ আ ফুড কুকিং. ইন ফ্যাক্ট ইট ইজ নেমড ফ্রম নেম ফ্রম আ কালার, দিস কালার নেম ইজ ইয়েলো. নেক্সট সোর্স, ফুড সোর্স অফ রাইবোফ্লোবিন আর মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্ট ইনক্লুডিং স্কিমড মিল্ক, বাটার, কার্ড, চিজ অ্যান্ড হোয়ে, এগস, লিভার অ্যান্ড গ্রিন লিভি ভেজিটেবলস. মিলেট পালসেস আর ফেয়ার সোর্সেস অফ রাইবোফ্লোবিন, রাইস পার্টিকুলারলি ইন আ পোর সোর্স. নেক্সট আর ডি এ রেকমেন্ডেশন, ইনফ্যান্টস 0.4 to 0.6 mg, চিলড্রেন 0.8 to 1.2 mg, অ্যাডাল্ট মেল 1.5 to 1.8 mg, ফিমেলস 1.1 to 1.4 mg, প্রেগনেন্ট ওম্যান 1.4 to 1.7 mg, ল্যাকটেটিং ওম্যান 1.6 to 1.9 mg. নেক্সট ডেফিসিয়েন্সি অফ রাইবোফ্লোবিন, ফার্স্ট রাইবোফ্লোবিন ডেফিসিয়েন্সি ইজ ভেরি রেয়ার ইন ডেভেলপিং কান্ট্রিজ, হাউএভার আ পোর ডায়েট, ওল্ড এজ, lung disease and alcoholism may increase the risk factors. Symptoms of deficiency include skin disorder, crack at the corner of mouth, hair losses, reproductive problems, etc.